সো হে গাইজ, ওয়েলকাম টু দ্য মিউজিক জোন। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা কিছু এফএস স্টুডিও রিলেটেড টিপস, আমি এফএস স্টুডিও রিলেটেড কিছু টিপস দেবো। ডেলি আমাদের মিউজিক বানাতে যে প্রবলেমগুলো ফেস করতে হয় সেই প্রবলেমগুলোর সলিউশন দেবো। ওকে, তো চলো শুরু করা যাক। আমরা এফএস স্টুডিও মোবাইল ওপেন করে নেবো। এফএস স্টুডিও মোবাইল ওপেন করার পর আমি এটাকে ডিলিট করে দিই। ওকে, সো আমাদের যে ফার্স্ট প্রবলেমটা সেটা হচ্ছে আমরা বিপিএম ডিসাইড করতে পারি না। যারা বিপিএম জানো না তাদেরকে আমি বলে দিই, বিপিএম হচ্ছে বিটস পার মিনিট। তোমার গানটা কতটা স্লো হবে, কতটা স্পিডে হবে সেটা ডিসাইড করে বিপিএম, আর বিপিএমকে ডিসাইড করো তুমি। ওকে, তো তোমার হাতে সব কিছু আছে, তুমি বিপিএম যতটা রাখবে তোমার গানটা ততটা স্পিড হবে, যতটা স্লো হবে। ওকে, যদি বিপিএম যদি না দিতে জানো তাহলে আমি বলে দিই, এই অ্যারোটায় ক্লিক করবে। অ্যারোটায় ক্লিক করার পর 120 যে বিপিএম লেখা আছে এখানে দেখতে পাচ্ছ, 120, এটাই ক্লিক করবে। এটাই ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, বিপিএম এর যে ইয়েটা আছে, পেজটা আছে সেটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ -1 লেখা আছে, +1 লেখা আছে। ঠিক আছে, তো -1 করলে কী হবে, বিপিএমটা কমবে, +1 করলে বিপিএমটা বাড়বে। তাছাড়াও ম্যানুয়ালি তুমি এটাকে এই যে এখানে ডায়ালারটা দেখতে পাচ্ছ এটা ঘুরিয়ে করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, আর ম্যাট্রোনোম যদি অন না করতে জানো সেটা আমি বলে দিই, এখানে দেখতে পাচ্ছ এম লেখা আছে, এটা হচ্ছে ম্যাট্রোনোম। ম্যাট্রোনোম অন করলে খুবই ভালো, যখন নতুন তুমি মিউজিক বানাবে তখন মেলোডি যখন কোনো বানাবে তখন অবশ্যই ম্যাট্রোনোম অন করে মেলোডিটা বানাবে, তাহলে খুবই শুনতে ভালো লাগবে। শুনতে ভালো লাগে না, ঠিক হবে, একদম পারফেক্টলি হবে আর কি। ঠিক আছে, ম্যাট্রোনোম অন করে বানালে, কারণ যখন তুমি কোনো মিউজিক তুমি কোনো মেলোডি বানাবে তখন তোমার একটা গন্ডগোল কী করবে, তখন তুমি বিটে গন্ডগোল করবে, যেটা তোমার পরে যখন তুমি ড্রাম সিকোয়েন্সার অ্যাড করবে তখন তোমার ওটা ম্যাচই করবে না। যার কারণে ম্যাট্রোনোম অবশ্যই অন করে রাখবে। ম্যাট্রোনোম অন করলে কী হবে, যে বিটটা আছে সেটা বুঝতে পারবে যে কোথায় বিটটা আছে, মানে ম্যাট্রোনোম তোমাকে বলে দেবে যে তোমার মিউজিকটা ভুল আছে নাকি বিটের সাথে মিলছে না। ঠিক আছে, তোমাদের যে যাদের আর কি বিটের সাথে মেলোডি ম্যাচ করে না, তো তাদের জন্য ম্যাট্রোনোমটা অবশ্যই দরকার। ম্যাট্রোনোম অন করলে তুমি বুঝতে পেরে যাবে কোথায় তোমার মানে মেলোডির আর কি গন্ডগোল আছে। ঠিক আছে, তো এটা হলো। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমরা সেকেন্ড যেটা হচ্ছে আমরা বিট বানাতে খুবই মানে গন্ডগোল করি আর কি। কালকে আমাকে ফেসবুকে একটা ভাই পাঠালো, একটা মিউজিক পাঠালো। তো সেটার মধ্যে আমি দেখলাম যে মিউজিকটা বানিয়েছি আর কি, সেই মিউজিকটা আর কি বিটের সাথে ম্যাচ করছে না। ফার্স্ট এটা ভালো ম্যাচ করেছে, সেকেন্ড এটাই গড়বড় করে দিয়েছে। ঠিক আছে, তো সেটা কেন হয়েছে, কারণ সে এই বিটটা মেনটেন করেনি। ঠিক আছে, এই বিটটা মেনটেন করা খুবই দরকার। তো এখানে দেখো 4টে ঘর আছে, এখানে 4টে ঘর আছে, এখানে 4টে ঘর আছে, এখানে 4টে ঘর আছে। তো এই 4টে এই পুরো জিনিসটা মিলিয়ে একটা বিট। ঠিক আছে, এই বিটটা যদি ফিল না করো তাহলে কিন্তু হবে না। বা ধরো তুমি একটা মেলোডি তোমার এতটা এলো, বাকিটা তুমি এইখান থেকে বানিয়ে দিলে, তাহলে কিন্তু তোমার বিটের সাথে ম্যাচ করবে না, কারণ তোমাকে ড্রামটাও বিট অনুযায়ী তোমাকে ম্যাচ করে বানাতে হবে, মেলোডিটাও তোমাকে ম্যাচ করেই বানাতে হবে। ঠিক আছে, তো আমি আগে ড্রাম সিকোয়েন্স এটা দেখিয়ে দিই। ঠিক আছে, তো নর্মাল আমি FL বেসিক কিট নিয়ে নেব। ওকে, দেখো এবারে তুমি যেরকম মানে কি বলবো, যেরকম টাইপের বিট চাইছো সেটা আগে তুমি দেখবে যে তোমার সেই বিটটা আসছে কিনা। প্রথমে কি করবে, এখানে একটা দেবে, এখানে একটা দেবে, এখানে একটা দেবে, এখানে একটা দেবে। ওকে, এটা কি হলো, তোমার বিটটা ফিল হলো। বা তাছাড়াও একটা কাজ করতে পারো, এই কিক যেটা লেখা আছে এখানে প্রেস করে ধরে রাখবে। এখানে দেখতে হচ্ছে ফার্স্টে লেখা আছে ফিল বিট, এই ফিল বিটটায় ক্লিক করবে, তোমার বিটটা ফিল হয়ে যাবে। ওকে, তো এটা হলো। এরপরে তুমি যদি চাও তাহলে এরকম করে দিতেই পারো, অসুবিধা নেই। দেখে নাও, ঠিক আছে। তাছাড়াও যদি চাও, তো এরকম করে দিতে পারবে আর কি। বিটটা একটু ফিল করে দেখে নেবে যে বিটটা ঠিকঠাক আছে কিনা। তো আমি নর্মাল যে মিউজিকটা আমি দেব সেটা আমি এখানে দিয়ে দেবো। ওকে পারফেক্ট। তো এটা হয়ে যাওয়ার পর দেখো আমাদের বিটটা কিন্তু ফিল হয়ে গেছে, আমি আগে যে বললাম যে বিটটা আমাদেরকে ফিল করতে হবে, তো বিটটা কিন্তু আমাদের ফিল হয়ে গেছে। এরপর আমাদের কী করতে হবে, এরপর আমাদেরকে মেলোডি বানাতে হবে। মেলোডি কী করে বানাবো, নর্মাল আমি একটা কিবোর্ড নিয়ে নিচ্ছি গ্র্যান্ড পিয়ানো। তো দেখো আমাদের কিন্তু বিটটা যেটা আছে সেটা এই যে এই জায়গাটার মাঝখানে আছে, ঠিক আছে, তো 1 থেকে 2 মাঝখানে আছে এই যে এতটা, ঠিক আছে। আমাদেরকে মেলোডিটা কিন্তু এর মাঝামাঝি বানাতে হবে, ঠিক আছে, আমাদের যে ফার্স্ট মেলোডিটা হবে। এরপর যদি আমরা ভেরিয়েশন চেঞ্জ করে মেলোডি আলাদা কিছু দিই সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদেরকে এখন আপাতত মেলোডিটা এর মধ্যে বানাতে হবে, নাহলে কিন্তু ম্যাচ করবে না, ঠিক আছে। বিপিএম অবশ্যই ধ্যান রাখবে, আমি বিপিএম অন করে নিই, সরি মেট্রোনোম। মেট্রোনোম অবশ্যই অন করবে। ওকে, তো দেখো আমাদের কিন্তু যে মেলোডিটা আছে সেটা কিন্তু আমাদের বিটটা যেটা আছে সেটা ফিল হয়ে গেছে, ঠিক আছে, এবারে দেখতে পারো, ঠিক আছে। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সব সময় ধ্যান রাখতে হবে যাতে আমরা যে আমাদের বিটটা আছে সেটা দেখো এখানে 4টে ঘর আছে, এই যে একটা কালো, একটা সাদা, আবার একটা কালো, একটা সাদা। তো আমাদেরকে সবসময় ধ্যান রাখতে হবে যে এই যে পুরো বিটটা আছে এই বিটটার মাঝামাঝি যাতে আমরা আমাদের যে ড্রামটা আছে সেটা যাতে থাকে, এর বাইরে যাতে না বেরিয়ে যায়। বাইরে যাতে বেরিয়ে যায় তাহলে কিন্তু তোমাদেরকে একদম পুরো পারফেক্টলি আবার একদম বানাতে হবে, ঠিক আছে। তো অবশ্যই ধ্যান রাখবে যে বিট যাতে ফিল হয়, বিট যদি ফিল না হয় তাহলে কিন্তু বিটের সাথে কখনো মেলোডি ম্যাচ করবে না, আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি, এখনও বলছি, ওকে। তো এরপরে যে আমাদের যে মেলোডিটা হলো সেটাও কিন্তু আমি বলে দিলাম যে বিটটা অবশ্যই ফিল করবে, বিট না ফিল করলে কিন্তু অসুবিধা আছে। এরপর তুমি যদি দেখো আলাদা কোনো আলাদা কিছু চাও তাহলে অবশ্যই দিতে পারো, আমি এটাই দেখো দেখিয়ে দিচ্ছি, ওকে। তো দেখো আমি এটা ফিল করলাম, এবারে ঠিক আছে, তো এরকম করে অবশ্যই দিতে পারো। দেখো ঠিক আছে, তো এরকম করে অবশ্যই বানাতে পারো, তাহলে কিন্তু তোমাদের যে মানে মিউজিক তোমাদের যে বানাতে যে প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে সেই প্রবলেমগুলো কিন্তু হবে না। আর প্র্যাকটিস ইজ মাস্ট, প্র্যাকটিস অবশ্যই দরকার, প্র্যাকটিস তো করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু অসুবিধা আছে। তো অবশ্যই বিট ফিল করবে, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি। মেট্রোনোম অন করে ফার্স্ট হচ্ছে মেট্রোনোম বিপিএম ডিসাইড করবে, বিপিএম ডিসাইড করার পর মেট্রোনোম অন করে মিউজিক বানাবে। মেট্রোনোম অন করার পর বিট অবশ্যই ধ্যান রাখবে, মেলোডির বিট ধ্যান রাখবে, আর যে ইয়েটা আছে আমাদের যে ড্রাম সিকোয়েন্সারটা আছে ওটারও কিন্তু বিট অবশ্যই ধ্যান রাখতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই এটা বড় করে থামস আপ দিয়ে দেবে। আর তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবে মিউজিক রিলেটেড ভিডিও সববার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই, টেক কেয়ার।